দর্শক, আপনারা জানেন আমি সিরিজ ভিডিও দিচ্ছি ডিসপ্লাস সম্পর্কে। আগের আমি ডিসপ্লাসটি কীভাবে হচ্ছে, তার মেকানিজম কী, কী ধরনের হয় এবং কী ধরনের করে কী সমস্যাগুলো হয়, তার সাথে সাথে ক্লিনিক্যাল সিমটমগুলো কী থাকে, সেই জিনিসগুলো আমি আলোচনা করছি। আজ আমি আলোচনা করব আপনাদের, আসলে অনেক আমার প্যাশন আছেন, আমার কাছে অনেকেই এই জিনিসগুলো জানতে চাইছেন যে আপনি বলেন ডিসপ্লাস, কিন্তু আমার বলেন কোমরের সমস্যা, কিন্তু এই ব্যথাটা আমার পায়ে কেন সমস্যা, কোমরে কিন্তু পায়ে ব্যথা হচ্ছে কেন, এবং অনেকেই আমাকে প্রশ্ন করে করছেন এবং অনেকে বলছেন যে আমাদের এখানে জানাইলে আমরা খুব উপকারিত হব। আমি এই জন্যেই এই মাঝে আমি মানে আমার ক্লিনিক্যাল সিমটমসের পরে আমি এই দুইটা কোশ্চেন আমার আসছে আমার ইয়ে ভিডিও চ্যানেলে, সেই দুইটা কোশ্চেনের জন্য আমি আপনার উত্তরগুলো আমি আপনাদের দিচ্ছি মাঝখানে। একটা সমস্যা হলো যে কোমরে ব্যথা, সমস্যাটা কোমরে, ব্যথাটা কেন পায়ে আসে সেটা আমি দেখাতে যদি চাই, আমরা আমি কী কারণে ব্যথাটা হয়, কেন হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করছিলাম, একটু আলোচনা করছিলাম। সেক্ষেত্রে আলোচনা করার সময় আমরা ডিসপ্লাসটা হয় কেন, কেন হয় সেই জিনিসটা আলোচনা করছিলাম। আমরা যে আমরা যদি মডেল দেখি, এই মডেলে দেখেন এই যে দুইটা বোনের মাঝখানে ডিস্ক, এখানে যদি কোনো সমস্যা হয়, এটা সেরে যায় বা রাফচার হয় বা পোট্রিউশন হয়, তখন আমরা ডিসপ্লাস করি। কিন্তু এই যে ডিসপ্লাস, এই পোট্রিউশনটা হইলো হওয়ার পরে, এই যে পোট্রিউশনটা হয়েছে, এই যে পোট্রিউশনটা হয়েছে হওয়ার পরে কি হচ্ছে, এই যে সুতার মতো জিনিস, এই যে এটা স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড, এই যে স্পাইনাল কর্ডটা এটা ইয়ে থেকে দুই সাইড থেকে দুইটা নার্ভ বের হয়, যেটা আমার পেরিফেরাল নার্ভ বলি। এই নার্ভের মধ্যে দেখেন, এই নার্ভের মধ্যে প্রেশার দিচ্ছে, প্রেশার দিচ্ছে। আমি যদি এই ভিডিও থেকে এই ইয়ে থেকে দেখাই, দেখাতে চাই যে এই দেখেন, এই যে ডিস্ক, এটা ডিস্ক, এই যে নার্ভের মতো জিনিস, সুতার মতো জিনিস এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। এখন এই এই নার্ভের মধ্যে যদি এই সুতার মতো জিনিস এই যে ইয়ে হয়ে এক ডেভিয়েশন হয়ে যদি বেরিয়ে আসে, এইটার মধ্যে যদি চাপ দেয়, এটা তো সম্পূর্ণ কাজ আমার পায়ের যে কাজগুলো করে, মাংস পায়ের যে মাংসপেশি যে কাজ করে, কন্ট্রাকশন করে, রিল্যাক্সেশন করে, এই কাজটা তো এই নার্ভটা করে। এখন এই নার্ভটা যদি চাপের মধ্যে থাকে তখন কী হবে, এই এই নার্ভটা যে স্বাভাবিক যে কাজগুলো করে সেই কাজগুলো সে করতে পারবে না, করতে না পারলে কি করবে। এই নার্ভটা মনে করে যে আমার এটা পায়ের আঙ্গুল পর্যন্ত গেছে, এই আঙ্গুলে এই নার্ভটা সাপ্লাই দিয়েছে, এই যে আঙ্গুলে গেছে, আঙ্গুলের যে যে রিজনে মাংসপেশি আছে সেই মাংসপেশিটা তার দুর্বল হয়ে যাবে, সে কাজ করতে পারবে না। তার সাথে সাথে এই যে এটা তো শুধুমাত্র মানে সব কিছুই নেই, সেন্সেশন, তার ইনফরমেশন, সব ইনফরমেশন এই নার্ভের দ্বারা আমাদের এই মানে পেরিফেরিতে চলে যায়, পায়ে চলে যায়। এখন পায়ের কোনো নার্ভ বিভিন্ন এরিয়ায় বিভিন্ন নার্ভ সাপ্লাই দিচ্ছে, যে এরিয়াতে নার্ভটা এফেক্ট করে সেই এরিয়ায় তাহলে পেন হবে, তার সেন্সেশন কমে যাবে, সে যে মাসলগুলোতে কাজ কাজ করার জন্য উদ্দীপনা দিত, সে সে নার্ভগুলো আর সে কাজটা করতে পারবে না, ঠিক আছে। এখন যদি ওইটা প্রপারে করতে না পারে তাহলে ওখানেও তো উইকনেস থাকবে, তখন পেরিফেরাল মাথা ইয়ে থেকে এখান থেকে যে পাটা এখানে একবারে পার নিচে ব্যথাটা চলে যাবে, যে নার্ভটা যেখানে সাপ্লাই দিচ্ছে সেখানে তার পেনটা হবে, সেখানে তার ব্যথাটা হবে, সেখানে তার উইকনেসটা হবে, সেখানে তার সেন্সেশনটা লস হবে, এই 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 লসের কারণে তার কি হবে, তার ওই যে পেরিফেরিতে তখন কোমরে অনেক সময় যদি বেশি পরিমাণে হয় কোমরের মধ্যে চাপ পড়বে, দেখো যে কিছুদিন পর কোমরে থাকার পরে ব্যথাটা একবার পায়ের নিচে চলে গেছে, তখন আর মানে কোমরে আর ব্যথা হচ্ছে না, পায়ে হচ্ছে। তাই অনেকে প্রশ্ন করছে আমাকে যে যে সমস্যাটা আপনি বলছেন কোমরে, কিন্তু পায়ে কেন ব্যথা হচ্ছে,
এই কারণে দর্শক, এই কারণে পায়ে ব্যথা হচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদের সহজ ভাষায় সুন্দরভাবে এটা বোঝানোর জন্য আপনাদের। তারপরে যদি কেউ যদি কোনো কোয়ারিজ থাকে, বোঝার সমস্যা হয়, দর্শক আপনারা যারা এইটা কোশ্চেন করছেন আমাকে, আমাকে আমার কাছে জানতে চেয়েছেন, আমি এটার উত্তর আপনাদের দিলাম। আপনারা যদি আরও কোনো কোয়ারিজ থাকে আমার ফোনে আপনারা কথা বলে নেবেন, আমার ফোন কথা বলে আমি এটা ক্লিয়ার করতে পারবো। দর্শক আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের জানাবেন, আপনার ফ্যামিলির সবাইকে জানাবেন এবং আপনার ফেসবুক ফ্রেন্ডদের জানাবেন, যাতে আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হতে পারেন, তার সাথে সাথে আপনি সুস্থ থাকতে পারেন, আপনার আশেপাশে সবাই যাতে সুস্থ থাকতে পারে সেই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাই। এটা মনে হয়